So hello and good morning na good afternoon everyone. Kalke re amar sob exam shesh hoyeche ar ajker theke amader shoot start hoye geche. Mane ekhon scripting hocche. Mane ei video ta korar idea ta didir age onek din age eshechilo but utilize hoyni because amar ar Shubham er dujoner I exam cholche. Ekhono Shubham er shesh hoyni. Kal I think or shesh hobe ar amar kalke re shesh hoye geche. So ajke just boshechi ei likhchi lekha complete korbo pore amra shoot ta bikel er modhe start korbo. Onek din বাদে বঙ্গপোস্ততে ভিডিওস আসছে ভাই আমার কি ভালো লাগছে বিকজ 1 তারিখ থেকে 10 তারিখ আমার एग्जाम চলছিল তো ভিডিও তো আসেনি ইনস্টাগ্রামে আমার ফটোর নিচে কমেন্ট করছে যে বঙ্গপোস্ত দিদি ভিডিও বানাচ্ছে ভিডিও আসছে আজকে শুট হবে এবাবিয়া আরে কুত্তা থড়ি না এটা পাখি চুচু করে ঢাকলে থড়ি না আসবে দিদি আমি পাপিয়া রেখে দিও প্রতিদিন এই গাছতেই বলতাকে আমাদের পেছনে এটা ওকে আমি বলেছিলাম তো তুই নাম রাখিসনি কেন তুই এত দিন ওর মুরগির মালি ওখানে তা দিয়ে বসে রোজ গোল্ড রোলার এটা কিন্তু একটা ইলেকট্রিক রোলার যেটা মিনিটে 6000 ভাইব্রেশন দেয় এটা ফেসের ব্লাড সার্কুলেশন আর কোলাজিন প্রোডাকশন বাড়ায় ফাইনলাইনস আর রিঙ্কলস কমে স্কিনে একটা গ্লো এনে দেয় নেক্সট আমি নিয়ে নিচ্ছি আন্ডার আই মাসাজ হে এটাও আমাদের চোখে তোলায় ব্লাড সার্কুলেশন কে বাড়ায় আর আমাদের আই ব্যাগস গুলোকে রিলিফ দেয় নেক্সট হচ্ছে ফ্ল্যাট রোলার হেড যেটা আমাদের ফেসের মাসেল টেনশন আর ব্লোটিং কে রিলিজ করে জাস্ট এই রোলার হেডটাকে দিয়ে ভালো করে মাসাজ করতে হবে নেক্সট আমি ইউজ করছি গুয়াশা এটা রিঙ্কল কমায় ব্লাড সার্কুলেশন কে বাড়ায় মাসেল টেনশন আর ইনফ্লামেশন কমায় এটা দিয়ে যদি ভালো করে মাসাজ করা যায় তাহলে ফেস টোনিং আর ফেস লিফটিং এও সাহায্য করে ফেসটা মাসাজ করে সত্যি আমার খুব ভালো লাগলো আর এটা সত্যি খুব হেল্পফুল আমার টেনশন জাস্ট গায়েব হয়ে গেল তোমাদের জন্য এই প্রোডাক্টের লিংকটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল একবার চেক করে নিও চলো শুটটা তাড়াতাড়ি কন্টিনিউ করা যাক আরে ব্যাপারটা হচ্ছে পড়াশোনা ছেড়ে দিয়েছি অনেক দিন তাই জন্য বই খাতা তেমন কোনো ইয়ে নেই মানে বদিশা রাখা হয়নি এই জন্য এই ধুলো পড়া বই খাতার ভেতর থেকে বই খাতা বের করতে হচ্ছে কারণ এই ভিডিওটা অ্যাজ ইউ নো তোমরা সবাই জানো যে এটা ইয়ে ওয়ালা ভিডিও না পড়াই ওয়ালা ভিডিও না চলো 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 আরে হাঁটো ইধার সে বুকে বুকে কতদিন স্নান করেছিস আজকে না আবার নাচ গান করতে আরে কেনা ক্যা চাহতে হো ইনকমপ্লিট ये कैसे डुओलिंगो तोड़ी दरकार ये वीडियो डुओलिंगो टा तोड़ी दरकार মানে আমি বক্স আনছি আমরা যে এই দেওয়ালে ওয়াল স্টিকার লাগিয়েছিলাম যেটা উপর থেকে খুলে যাচ্ছে মানে আমরা নিজেরা লাগিয়েছি তো তাই শুভকে বললাম তোর কি হাত যাবে ये लड़का कितना लंबा है तो फैन बोलो और कोई जाओ दूटो
তুই জানিস না আমি কত সুন্দর ভাবে ইন্টারভিউ দিয়েছি, গান চালাতে বলেছি, দিদির ঘ্যান ঘ্যানানি নয়। পরীক্ষার আগে রুটিন বানিয়ে পড়তে, কখন কি পড়তে হবে তাহলে সেটার একটা হিসাব থাকবে, চুপ চুপ কে বেওয়ফাইও বলে দিন চলে গে আঁখো মে আঁখে ডাল কে দগা করতা হ্যায় মেরে সামনে। মশা মনে হচ্ছে দুটো, তুই বললি চালু করছে, দেখ 1 2 3 ওদের ঝগড়া তো চালু। বাথরুম স্পিকার কি ছি, বাথরুমটা ইউজ হয় না জি, তোমাকে পুরো কালো লাগছে, কালো লাগছে আলো জ্বালা ও নেই আলো। সো আমরা স্কুল গার্লে প্রায় সমস্তটাই করে ফেলেছি, শেষে 2-3 পার্ট বাকি আছে। অ্যাকচুয়ালি বোন কালকে ইন্টার্নশিপে যাবে, ওই জন্য আমি ওকে বললাম যে তুই ঘুমিয়ে পড়, অলরেডি রাত 1 বাজে, আমরা ল্যাচ খেয়ে খেয়ে এত রাতে করলাম, আমরা চাইলে আগে করে ফেলতে পারতাম, আজকে একটু ঢিলেমো হয়ে গেছে, তো কালকে ও আসবে হসপিটাল থেকে, তারপরে আমরা বাকিটা আবার শুট। তো আজকে রাতে আমরা আবার স্টার্ট করেছি শুট, মানে এই শুটটা যে কদিন ধরে চলছে তার কোনো ঠিক নেই, তো তোমরা যেটা পাবে সেটা একটা পাঁচমিশুলি খিচুড়ি টাইপসের কিছু একটা পাবে। তো আজকেও বাজে এখন রাত 11, আরে আমাদের তো বন্ধ করে দে, আমাদের তো রাত্রিবেলা ছাড়া ঠিক শুট করে ঠিক মজা আসে না, না তো আমরা সেই আবার রাত্রিবেলায় আরম্ভ করেছি শুট, কিন্তু ঘরের অবস্থাটা খুব খারাপ। এখন ওটা দিয়ে ঘাম বুঝেছে মুখে, তো ভিডিওটা করি চলো, 21 বাকি, হ্যাঁ অনেক সময় আছে, পরে লেগেছে খুব জোরে লেগেছে। আমি আমার থার্ড সেমের লেখাগুলোকে কাটছি যাতে দিদি চিটকুট বানাতে পারে, কারণ ভিডিওতে আমাদের লাগবে, তারপরে ইংলিশ যেগুলো লেখা আছে সব বাংলায়। ডান পাওয়ার দিলে তাহলে খোলে না, ওটাই আসার কথা ছিল, এটা কি শুভ
তিনখানা চিমটা একসাথে ধরবো, তিনখানা দুখানা রসগোল্লা আছে। সো এখানে আমরা একটা গ্রিন স্ক্রিন লাগানোর চেষ্টা করছি, আর ওখানে পাম্পামের প্রচন্ড বেশি ঘুম পেয়ে গেছে বিচারে, তো এখানে গ্রিন স্ক্রিনটা লাগানোর চেষ্টা করছি, কারণ স্কুলের যে সিনগুলো হবে সেগুলো সম্পূর্ণটাই গ্রিন স্ক্রিনে হবে, চেষ্টা করছি। তো শুভ অ্যান্ড পাম্পাম এরা দুজনেই ইন্টার্নশিপে যাচ্ছে বলে এদের দুজনের মধ্যে ব্যাটারি ব্যাকআপ একদম খারাপ হয়ে গেছে। আগে যেখানে আমরা রাত রাত ভরে জেগে জেগে আমরা ভিডিও বানাতাম, সেখানে এখানে 12টা বাজতে না বাজতে ওদের চোখ হয়ে যাচ্ছে। তো বোনকে বলেছিলাম একটু ঘুমিয়ে নে, ঘুমিয়েও ছিল। এবারে ব্যাপারটা হচ্ছে কি, আমি শুট করবো বলে ওকে বলেছি তুই ঘুমা আমিও ঘুমাই, বলে আমি তো 1:30 অব্দি ঘুমিয়েছি, এবার আমার তো ঘুম আজ রাতে কোনো মতেই আসবে না। তো এবার দেখা যাক কি, এক্স্যাক্টলি আমি টায়ার্ড নই। এবার ও ঘুমিয়েছে কিন্তু তা সত্ত্বেও ওর ঘুম পাচ্ছে, এবার আমি তো ঘুমিয়ে নিয়েছি, আমি তো পুরো একদম জল 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 করছি। জুড়া বানানা পড়া কে বানানো পড়া জুড়া 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 কা মতলব হ্যায় কোপা পাশের বাড়ির মেয়ে কার সাথে প্রেম করছে দেখছি হেন দে জুগার আর দেখতে হবে না চ ওরা দেখতে হবে না কিরম চোরে চোরের মতো কে দেখে ভাই এই গ্লাসটা নিয়ে পড়ে আছে কে নি খুব ভালো লাগে হে হে স্ক্রিপ্ট স্ক্রিপ্টটা এমন স্ক্রিপ্ট আমি চোখে দেখতে পাচ্ছি না ভাই, এর ব্রাইটনেস কেন বাড়ে না, ফুল ব্রাইটনেস আছে তাও হয় একটা চোখে দেখতে পাচ্ছি না। ট্যাব তো বাইরে কেউ নিয়ে যায় না, কে বলেছে আইপ্যাডে লোকজন পড়াশোনা করে, আমরা এখানে স্ক্রিপ্ট লিখি বাইরে নিয়ে যায় না কেউ, এটা তো ব্ল্যাক হয়ে আছে, এটাকে তো এটা করতে হতো, এই দেখো আপ দিখ রহা হ্যায়, আমি মোমবাতির আলোয় ট্যাবে পড়ে বড় হয়েছে। ভাই তুই মোমবাতিটা জেলে ছিলি যে কেন, ট্যাবের তো নিজস্ব আলো আছে না, গাওয়ার তো আমি আমার বাচ্চাকে বলি বাবু রাও ইসকো সোনে কা লোটা দেঙ্গে ফির ভি ইয়ো ভিকিঙ্গি কি ভিকিঙ্গি ভিকিঙ্গি ইস আদমি কো সো নাই ইস ঔরত কো সোনে কা লোটা দুঙ্গি তো ফির ভি ও ভি কি মাঙ্গেগা, আরে বের বেরে বল দে দাঁড়া আমার সঙ্গে কি কি হু মে গা নাহি ইস ঔরত কো সোনে কা লোটা হাত মে দুঙ্গি ফির ভি ও ভি কি মাঙ্গেগি। আইপ্যাড না নিয়ে মোমবাতির আলো জ্বলে পড়েছে ও আওয়াজ আয়, হ্যাঁ মা পাশে জ্বালি রে দিছি তা ওমনি মার দোস বাড়ে বা তুই আসবি আমি জানতাম না, তাহলে আরেক গ্লাস বানিয়ে আনতাম, আমি ভাবলাম তুই ঘুমিয়ে পড়েছিস, আমি ট্যাঙ্কিতে ওই রসনা খুলে দিয়ে যাবো, কল খুলবো बिग है ना, तेरे पास गजरे तो होंगे ना, क्या तेरे पास गजरे तो होंगे ना, क्यों दिस इज अ डायलॉग फ्रॉम खिचड़ी, ए विशुंदर ए तेरे पास गजरे तो होंगे ना, नहीं मैं बालों में गजरे नहीं लगाती, हाय हाय कभी नहीं, नहीं कभी नहीं, तो फिर तेरे सर में ऐसा हल्का हल्का सा नहीं लगता, नहीं मेरे पास दिमाग है मैं उसके वजन से काम चला लेती हूँ, मुझे तो लगेगा गजरा क्योंकि तेरे पास तो दिमाग भी नहीं है, ऊपर से नहाती भी नहीं है ये, যা 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 স্নান কর, যা স্নান কর, যা আমি শ্যাম্পু করবো, কখন করবি, ওখানে সূর্যাস্ত হচ্ছে, যা ওই তো সূর্য অস্ত যাচ্ছে, অস্ত যা তুই যা, নেই জানা গেলি রান এখানে আমরা গ্রিন স্ক্রিন খাটিয়েছি ক্লাসরুমের একটা সিন নেওয়ার জন্য, তো গ্রিন স্ক্রিনটা ছেঁচড়া মার্কা গ্রিন স্ক্রিন একটা, মানে মানে একটা গ্রিন স্ক্রিন অর্ডার দিয়েছিলেন, তারপরে তারপরে মেঝেতে বসেছ
গুড মর্নিং, ওয়েলকাম টু ডে ইনফিনিটি। এই ভিডিও ব্লগ সিস্টেম কতদিন ধরে চলছে আমরা এই ভিডিওটা শেষই করে উঠতে পারছি না। তো আজকে ইনফিনিটি ডে তে তোমাদের স্বাগত জানাই। এখানে আমরা একটা ডে টু বাই ডে ফোর হবে সেভেন এইট মেঘলা হয়ে আছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে মনে হচ্ছে, কিন্তু জানলাটা খুললেই আমরা রিয়েলিটিতে চলে আসবো। এসি চলছে বলে ভালো লাগছে। তো চলো বোনের ব্র্যান্ড বারটা শুট করে নিই। জিলিপি নাকি বাঙালি আমি, আমি জিলিপি বলবো। জিলিপি কে বলে জিলিপি, মানে খুশবি আর একই তো হলো জিলিপি জিলিপি। কি অবস্থা, এটাই আমার কাজ ভাই, অবস্থা কি বলবো। আমি যখনই মাস্কারা পরি আমার হাতছু হওয়াটা ম্যান্ডেটরি। আজকে হয়নি, আমার অবাক লাগছে যে কেন হয়নি। হাতছু করে আর চোখের তলায়। কি করছিস টিকটিকির মতন? কি হয়েছে ঘরের অবস্থাটা, জাস্ট কি হয়েছে? ভালোই আছে। আমি আজকে একটু মেকআপ করার চেষ্টা করছি, কারণ রাতে আমি নাচবো, সাদা বুঝ হয়ে যাবে আমার। সাদা একটু দেখবি, সাদা বুঝ হয়ে ফেরত আসবে। হম খুদ কো ভি লে থোড়া সা মেরা দাড়ি নেই হ্যায় আভি, দাড়ি আ রাহা হ্যায়, ছোটা ছোটা হ্যায়, ছোটা। মাথায় মারলো ধরলে আমাকে মারা যাবে, এটা হচ্ছে তার সাইন। মানে ভগবান নে সাইন ভেজা মেরে কো। সাইন নেই, এক মারনে वाला আর অপশন ভেজ দিয়া উসকো মার। মানতে দি, দাদা দাদা এরে ঝুটির মাথা দিয়ে দেখ। দি তোমারে পাস মে আই না, যে তোমারে বাদ। এই তুই যা দিগনি, ওর পরেই তো আমি এসছি, তাহলে অপশনটা কি হলো? আমি নাও তুই এদের, তুমি আমায় কি বলছো? তুই আমি করলাম টা কিছু করিস নি, ওকে কিছু না করে আর গোটা ঘরে চুল ছড়িয়ে ফেলে গেছে। মানে স্নান করে না আজকে, রে আমি শ্যাম্পু করেছি, একদিন স্নান না করে আজকে যখন স্নান করে এসেছিল কি কিরম একটা অদ্ভুত লাগছিল বল। আমি এটাকে দেখে আমিও এভাবে রিঅ্যাক্ট
করেছিল এটা কি এর কার স্কিন এটা কি শুয়ার হয়ে গেল তাহলে তো আমার সাথে ম্যাচ করবে এই দেখ মানে এটাকে তুলে উপর অবধি করেছে দেখার আগে অরিজিনাল ভিডিওটা দেখে আসো লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আজকের মতো বাই বাই গুড নাইট টাটা।